আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পাকা আমের দিনে ঝটপট যখন তখন ভিতরে ফোমি নরম তুলতুলে আর উপরে ক্রিস্পি এই তেলের পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন, এমনকি চুলায় চা চড়িয়েই তৈরি করে ফেলতে পারবেন। ঝটপট তৈরি হয়ে যায় আর সুস্বাদু, তৈরির সময়ই দেখবেন সবাই নিয়ে খেয়ে ফেলবে। এখন শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা। তো এই জন্য আমের পেস্ট নিয়ে নিয়েছি 2/3 কাপ। যদি আঁশযুক্ত আম হয় সেক্ষেত্রে আঁশটা ফেলে দিবেন বা ভালো করে ব্লেন্ড করে নেবেন। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি আর এদিকে 2টা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ডিম আমের মধ্যে দিয়ে দিলাম, 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, অথবা স্বাদ অনুযায়ী দিবেন অথবা আমের মিষ্টি অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর সামান্য ছোটো 1 চিমটি এলাচ গুঁড়া, চাইলে বাদও দিতে পারেন, কিন্তু এই ছোটো 1 চিমটি এলাচ গুঁড়ায় এটা এলাচের ফ্লেভার আসবে না, বরং ডিমের গন্ধটা আর পাওয়া যাবে না। খুব ভালো করে ফেটিয়ে আমি মিক্স করে নিলাম। এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এই গুঁড়া দুধের জন্য এই পিঠার স্বাদ বহু গুণে বেড়ে যাবে। দুধটা আমি মোটামুটি মিক্স করে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প করে ময়দা দিতে হবে। ময়দা দিলে পিঠা ঝটপট তৈরি হয়ে যাবে আর সবার হাতের কাছে ময়দাটা আছে। তো দেখুন, একসাথে যদি আপনারা ময়দা দেন সেক্ষেত্রে ময়দার পরিমাণ বেশি হতে পারে। তো দেখুন, আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে হাত দিয়ে, কষলে কষলে, যাতে করে কোথাও কোনো দানা ভাব না থাকে, মসৃণ হয়। তো আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। দেখুন, খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন, এটা হাত দিয়েই ছোট ছোট করে আমরা তেলে ভাজি করতে পারবো। দেখুন, হাত দিয়েই কিন্তু ব্যালেন্স করা যায়, এরকম কনসিস্টেন্সি হতে হবে। খুব ভালো করে আমার মতো এরকম করেই আপনাদেরকে মিক্স করতে হবে। দানা দানা ভাব থাকলে, কোথাও যদি দলা তলা ভাব থাকে, সেক্ষেত্রে পারফেক্ট টেস্টটা পাবেন না। আর ভালো করে ফেটিয়ে এভাবে করে হাত দিয়ে কষলে কষলে যদি মিক্স করেন, তাহলে আপনার পিঠাটাও অনেক বেশি টেস্টি হবে। এই পিঠাটা ভিতরটা আমি প্রথমেও দেখিয়েছি, ফোমি ভাব চলে আসে। তো দেখুন আমি কীরকম কনসিস্টেন্সি রেখেছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি একটু স্পাটুলা দিয়েও দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সমস্ত উপকরণ সেট হওয়ার জন্য। হাতে যদি সময় না থাকে 5 মিনিট হলেও রেস্টে রাখবেন। তো 10 মিনিট পরে এখন আরেকবার আমি স্পাটুলা দিয়ে নেড়ে নিচ্ছি, সব কিছু সেট হয়ে গিয়েছে। এই পিঠা ভাজতে সময় একদমই কম লাগে। দেখুন, আমি তেলটা গরম করে নিয়েছি, তাই বলে অতিরিক্ত গরম করবেন না, যাতে করে পিঠা দেওয়ার সাথে সাথে কালো হয়ে যায় বা কালার চলে আসে, এরপর ভিতরটা কাঁচা থাকবে। দেখুন, আমি এখন হাত দিয়ে ছোটো ছোটো করে দেখছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফুলে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে এই পিঠাগুলো। তো ছোটো ছোটো করে দেয়াই ভালো। তো একটু সময় পরে যখন ফুলে ভেসে উঠবে, তখন আস্তে আস্তে আমি উল্টে পাল্টে দিব। আগুনের আঁচটা লো মিডিয়ামে রেখেছি, তবে নামাবার আগে, মানে যখন এই পিঠাগুলো হয়ে যাবে মোটামুটি লাস্টের 30 সেকেন্ড বা এরকম কি সামান্য একটু সময়, আগুনের আঁচটা বাড়িয়ে উল্টে পাল্টে যদি নামানো হয় নেড়ে নেড়ে, তাহলে পিঠার ভিতরের যে তেলটা সেটা বেরিয়ে যাবে এবং উপরে ক্রিসপিনেসটাও সুন্দর আসবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আজকে শেয়ার করব। অনেকেই সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে নতুনরা। প্রথম ব্যাচের পিঠা ভালোই ভাজি হয়, দ্বিতীয় ব্যাচে
গাছের পিঠা পিঠা ভালোই ভাজি হয়। তৃতীয় ব্যাচ থেকে দেখা যায় পিঠা পুড়ে যাচ্ছে, ভিতরে কাঁচা থেকে যাচ্ছে, উপরে বেশি কালার চলে আসছে, তিতাভাব চলে আসছে। এটা ব্যালেন্স করবেন কী করে? যখন তেলটা দুইবার ভাজি করার পর অনেক বেশি গরম হয়ে যায়, তখন 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিটের জন্য আগুনের আঁচ বন্ধ করে দিবেন, কিন্তু ওই অবস্থাতেই আপনি পিঠা ছাড়তে থাকবেন। এতে করে তেলের যে তাপমাত্রাটা ওটা ব্যালেন্স হয়ে যাবে। তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট পর আবার আগুনের আঁচটা দিয়ে লো মিডিয়ামে আপনি ফ্রাই করবেন। প্রথমেও ভেঙে দেখিয়েছি, এখনও আবার ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফোমি এবং সফট হয়েছে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।